আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি জনি কিছুদিন আগে প্ল্যান করেছিলাম যে আমরা দুজন মিলে যাব হচ্ছে কেরানীগঞ্জ রোহিতপুরে সেখানে মা সাই আলিম নামে একটা হালি আমরা অনেক আগে করেছিলাম এই লাস্ট ইলেকশনের আগে আমরা সেখানে একবার গিয়েছিলাম তো আমি জনি প্ল্যান করেছি যে সবাইকে কিছু বলার দরকার নাই আমরা দুজন ফার্স্ট এ শিওর হয়েছি যে আমরা যেতে পারবো কিনা যখন আমাদের টাইম মিলে গেছে তো আমরা শুক্রবারে যাব সেখানে যাওয়ার আগে অর্জুর সাথে গত বৃহস্পতিবারে অর্থাৎ গতকালকে কথা হয়েছে যে হ্যাঁ অর্জু ওর ওয়াইফকে নিয়ে যাবে এবং আমরা চারজন ইনশাআল্লাহ সেখানে যাব এটা হচ্ছে আমাদের মেইন প্ল্যান ছিল আসলে এত প্ল্যান করেছি এবং এত প্ল্যান দেখেছি দেখার পরে সবকিছু উল্টা পাল্টা হয়ে যায় কেউ যাবে কেউ যাবে না যাবে কি যাবে না যাবে কি যাবে না লাইক দিস সো উই আ ডিসিশন যে আমরা দুজনেই যাব যদি কেউ না যায় তো ভাগ্য ভালো ছিল যে আমরা প্রথমে অর্জোর বাসায় গিয়েছিলাম কেরানীগঞ্জে তারপরে অর্জুকে নিয়ে অর্জোর ওয়াইফ আমি জনি আমরা দুটি বাইক নিয়ে চারজন মিলে চলে গিয়েছি রোহিতপুরে এবং সেখানে কিন্তু হালিম ছিল এবং সেই হালিমের দাম কিন্তু বেশ চড়া 100 120 150 300 350 400 টাকা লিটলি হ্যান্ড텐 দিয়ে আসলে তারা হালিম বিক্রি করে এর আগে আমরা হালিম খেয়েছিলাম এবং আমাদের হালিমের সাথে ছিল তখন আমরা 120 টাকায় মনে হয় খেয়েছিলাম আমার সঠিক মনে নাই তখন আমরা কত টাকায় খেয়েছিলাম এনিওয়েজ আমরা এবার খেয়ে আসলে তেমন ভালো লাগে না হালিমের সাথে যে পানিটা আমরা অর্ডার করেছিলাম সেই দোকানে মাম পানি 40 টাকা নিয়েছে 2 লিটার সেই পানিটা মোটেও ভালো ছিল না এবং মানে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমরা যে কারণে একটা মিনারেল ওয়াটার কিনেছি সেই কারণ টোটালি ভেস্তে গেল এবং হালিমটার চেহারাটা আমার কাছে সত্যি কথা ভালো লাগে না দেড়শো টাকা দিয়ে একটা ছোট্ট নল্লির একটা অংশ দিয়েছে এটা কি যে অংশ আমি নিয়ে যাই না রক টক হবে ডিসঅ্যাপয়েন্টেড এইবার গতবার আমাদের ভালো ছিল বিকজ গতবারে হালিমে ডাল বেশি ছিল এবার কিন্তু ডালও খুব কম এবং ফালিমটি আমরা পুরি দিয়ে খেয়েছিলাম এবং পুরীর মূল্য হচ্ছে সবাই মোটামুটি হ্যাপি ছিলাম বা যতক্ষণ পর্যন্ত যে পানির বিষয়টা পানির যে স্ক্যামটা আমরা ধরতে পেরেছি তখন আমাদের কাছে জিনিসটা আরও খারাপ লেগেছিল এনি ওয়েজ আমরা আজকে শুক্রবারের দিনটা খুব এনজয় করেছি এবং এনজয় করেছি এই কারণে যে আমাদের সবার অনেক ব্যস্ততা থাকে কিন্তু ব্যস্ততা ফেলে আমরা যখন খুব কাছের মানুষগুলো একত্রিত হই এবং একসাথে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এবং একসাথে অনেক কিছু করি তখন কিন্তু অনেক মেমোরিজ তৈরি হয় এবং রাস্তায় এত মজার মজার জিনিস হয় এবং এত কিছু মানুষ থেকে শেখা যায় প্রতিদিন রাস্তায় নামলে দেখতে পাবেন অনেক কিছু শিখতে পারি হালিমের টোটাল বিল হয়েছিল টাকা হালিম খেয়ে একটা গন্তব্য ছিল যে আমরা মিষ্টি কিনবো হ্যাঁ মিষ্টি কিনার আগে আমরা চলে গেলাম কই চাকে এখানে যে চাটা ছিল এর আগে আমরা এই চাটা ট্রাই করেছি চাটার দাম হচ্ছে পনেরো টাকা দুধ চা বললেই হবে এবং এই দোকান এর আগে আমরা খেয়েছিলাম যখন আমরা আগে আমরা পাঁচজন গিয়েছিলাম এবার আমরা যে সেখানে খেয়েছি সেখানে একটু বসার জায়গা ছিল বাট যেহেতু আমার সাথে সাথে ভাবি ছিল আমরা সেখানে বসে খাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আমরা যখন মিষ্টি কিনতে গেলাম মিষ্টি মধুময় মিষ্টান্ন ভান্ডার সেখান থেকে এর আগে কিনেছিলাম মানে এর আগে যে প্ল্যানটা করেছিলাম সম্পূর্ণ হুবহু সেম প্ল্যানে আমরা গিয়েছিলাম জাস্ট ডিফারেন্ট পার্সন আমরা মধুময় মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি পেলাম না আমরা তার অপোজিট সাইড থেকে মিষ্টি কিনেছি বারোটা মিষ্টির দাম নিয়েছে তিনশো টাকা যার মানে দাঁড়ায় একটি মিষ্টির দাম পঁচিশ টাকা যারা ম্যাথে দুর্বল তাদের জন্য বলে দিলাম দুর্ভাগ্যবশত গুলো বাসে এনে খাওয়ার পরে দেখেছি যে মিষ্টিগুলো পচা ছিল আজকের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল এভরি ওয়াজ ডিসঅপয়েন্টিং বাট এট এন্ড অফ দ্য ডে আমরা যখন ঘুরে আসছি আমাদের সবারই মনটা ভালো ছিল এবং এই মেমোরিটা আমরা ফেসবুকে এই ভ্লগের মাধ্যমে দিয়ে রাখলাম সবাইকে ভালো থাকবেন কি করা থেকে ফাইন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে